নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। বন্ধুরা, পিএসসি ক্লার্কশিপ এক্সাম রয়েছে আগামী 25শে জানুয়ারি, সেটার কথা মাথায় রেখে আমরা আজ থেকে আমাদের চ্যানেলে শুরু করতে চলেছি জিকে মক টেস্ট পার্ট 1। অর্থাৎ আজ থেকে আমরা শুরু করতে চলেছি জিকে মক টেস্ট সিরিজ, আজ সেটার পার্ট 1 ভিডিও আপনাদের দেব। তো ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং এটাকে আমরা কন্টিনিউ করব, অর্থাৎ প্রতিদিন একটা করে এরকম মক টেস্ট অর্থাৎ প্র্যাকটিস সেট ভিডিও আপনাদের জন্য আপলোড করব। এটাতে তোমরা 40টা প্রশ্ন পেয়ে যাবে, এবং 40টা প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন একটা ভিডিওতে, তার জন্য ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আশা করি আমি চেষ্টা করব যত কম সময়ের মধ্যে ভিডিওটি করার। 1 থেকে 30 নম্বর থাকবে জেনারেল নলেজ অর্থাৎ জিকে, এবং 31 থেকে 40 থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে কিন্তু তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে। সিলেবাসে 40-এ থাকবে জেনারেল স্টাডিজ, তো সেটা অনুযায়ী কিন্তু এই পিডিএফটি বানানো হয়েছে। 30 থাকবে ম্যাথ, 30 থাকবে ইংলিশ। তো তোমরা যদি চাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে ইংলিশের ওপরেও কিন্তু আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবে না, যত বেশি ভিউজ হবে তত বেশি ক্লাস কিন্তু তোমরা পাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখো, এবং অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে স্ট্যাটিক জিকেও রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সমস্ত কিছুই রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু রয়েছে। এবং আরেকটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু কমেন্ট করছিলেন যে ইংলিশ ভার্সনে দিতে, অনেকেই আবার বলছিল বাংলা ভার্সনে দিতে। তো আমি কি করেছি, জেনারেল নলেজ পার্টটা বাংলা ভার্সনে রেখেছি, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা ইংলিশ ভার্সনে রেখেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের কোনটাতে বেশি সুবিধা হয়, এবং এই পিডিএফটা তোমরা যারা চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটি দিয়ে দেবো, এবং অ্যান্সার পাওয়ার জন্য এই ভিডিওটিকে অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমাদের টেলিগ্রাম অ্যাপটিকে ওপেন করতে হবে, সেখানে গিয়ে সার্চ করতে হবে কেরিয়ার প্লাস 1, কেরিয়ার প্লাস 1 লিখে সার্চ করতে হবে, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেতে পারবে। তো প্রথম প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্র জগতের ট্র্যাজিক রাজা নামে পরিচিত কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, এবং ভিডিওটির শেষে তোমরা জানাবে 40টার মধ্যে তোমরা কতগুলি পারলে কতগুলি পারলে না। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, দিলীপ কুমার। দিলীপ কুমার হয়ে যাবে সঠিক উত্তর। তো এই সেটটি আমরা মূলত বানিয়েছি পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসির বিভিন্ন সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্রগুলি কথা মাথায় রেখে কিন্তু এই ভিডিওটি বা অর্থাৎ এই পিডিএফটি বানানো হয়েছে। এখানে সমস্ত প্রশ্নই কিন্তু পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যেগুলো বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসে। দ্বিতীয় প্রশ্ন, উস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? তো এগুলো কিন্তু প্রচুর আসে পরীক্ষায় যে কে কোন বাদ্যযন্ত্র বাজানোর সাথে যুক্ত। তো উস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শরদ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে শরদ বাদক? তো আগের উত্তরটা যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু এটা অবশ্যই পারবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে উস্তাদ আমজাদ আলী খান, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আধুনিক শিল্পদানব বলা হয় কোন শিল্পকে? আধুনিক শিল্পদানব বলা হয়, তো বন্ধুরা এখানে কিন্তু অনেকের মনে অনেক ডাউট থাকতে পারে এই প্রশ্নতে, কারণ এখানে কিন্তু অনেক বইয়ে লেখা থাকবে লৌহ ইস্পাত শিল্প, অনেক বইয়ে লেখা থাকবে পেট্রো রসায়ন শিল্প। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পেট্রো রসায়ন শিল্প। নেক্সট প্রশ্ন, এ রাইটার্স পিপল লিখেছিলেন কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিএস নয়পল। ভিএস নয়পল হয়ে যাবে সঠিক উত্তর। গ্রিন পার্ক স্টেডিয়াম, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কানপুর, কানপুর হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেওয়া হয়, তো দ্রোণাচার্য পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ক্রীড়া প্রশিক্ষণ অর্থাৎ কোচদের কিন্তু দেওয়া হয়। তো এই প্রশ্নটা কিন্তু রিসেন্ট যে একটি পরীক্ষা হয়ে গেল WBPSI পুলিশ সাব ইন্সপেক্টর, সেই পরীক্ষা কিন্তু এসেছিল। এবং নিচের কোনটিতে, কোন ক্ষেত্রটিতে কুমার গন্ধর্ব খ্যাতি অর্জন করেন? তো বন্ধুরা এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সঙ্গীত। সঙ্গীত হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আগা খান কাপ দেওয়া হয় কোন খেলায়? অর্থাৎ আগা খান কাপ দেওয়া হয় হকি খেলায়, এখানে সঠিক উত্তর হয়ে যাবে হকি। নেক্সট প্রশ্ন, ভারতের বাণিজ্যিক রাজধানী হলো মুম্বাই। ভারতীয় সিনেমা জগতে ট্র্যাজেডি রানী নামে কে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মীনা কুমারী। মীনা কুমারী হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মল্লিকা সারাবাই অর্থাৎ মল্লিকা সারাবাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এখানে 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ,
তো এখানে কোন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত এই প্রশ্নগুলো কিন্তু খুব আসে, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, কে কোন নৃত্যের সাথে যুক্ত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উচ্চাঙ্গ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য হয়ে যাবে সঠিক উত্তর। তো আমাদের 12টা প্রশ্ন কমপ্লিট হলো, এখনও 28টা বাকি রয়েছে। সুনিতা উইলিয়ামস হলেন সঠিক উত্তর হয়ে যাবে নার্সা বিজ্ঞানী। নেক্সট প্রশ্ন, সাতপুরা হলো স্তূপ পর্বত। নেক্সট প্রশ্ন, গুজরাটের প্রধান বন্দর হলো কান্ডালা। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো K2, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত কোন নদীতে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কাবেরী নদীতে। নেক্সট প্রশ্ন, ভারতের চা উৎপাদনে কোন রাজ্যের স্থান প্রথম, তো ভারতের চা উৎপাদনে আসাম কিন্তু প্রথম। নেক্সট প্রশ্ন, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন, সঠিক উত্তর হয়ে যাবে সেতার, সেতার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, অপলা লোপামুদ্রা গার্গি এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন, 4টি অপশন তোমরা দেখতে পারছো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বৈদিক যুগ। নেক্সট প্রশ্ন, তোমরা দেখতে পারছো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন, অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সালটা হলো 1885, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ বদরুদ্দিন তায়েবজি, এই অপশনটি তখন হতো যদি বলতো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন, যদি এরকম থাকতো মুসলিম সভাপতি বলতো তাহলে সঠিক উত্তর হয়ে যেত বদরুদ্দিন তয়েবজি, যদি বলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তাহলে অপশন হয়ে উত্তর হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অ্যানি বেসান্ত। এখানে প্রশ্নটি বলেছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তাই অ্যান্সারটি হয়ে যাবে অ্যানি বেসান্ত। যদি বলতো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন তাহলে কিন্তু হয়ে যেত সরোজিনী নাইডু, যেহেতু এখানে ভারতীয় বলা নেই তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যানি বেসান্ত। নেক্সট প্রশ্ন, নীল দর্পণ নাটকের রচয়িতা কে, সঠিক উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্র। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধের পুত্রের নাম কী ছিল, গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল অপশন এ রাহুল। নেক্সট প্রশ্ন, কুবলিয়ত ও পাট্টা ব্যবস্থা কে প্রচলন করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শেরশাহ। নেক্সট প্রশ্ন, আইনি আকবরী লেখক কে, আইনি আকবরী লেখক হলেন আবুল ফজল। নেক্সট প্রশ্ন, আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেন, আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমাদের 28 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকরী হয় কবে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকরী হয় কবে। এই প্রশ্নটি দুটিভাবে আসতে পারে, একটি হলো গৃহীত হয় কবে এবং একটি কার্যকরী হয় কবে। কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950, যেটাকে আমরা 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস বলে থাকি। তো এটা কার্যকরী হয় কবে, কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950, যদি বলতো গৃহীত হয় কবে তাহলে সঠিক উত্তর হয়ে যেত অপশন সি 26শে নভেম্বর 1949, কিন্তু এখানে কার্যকরী বলেছে তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 26শে জানুয়ারি 1950, এবং গৃহীত হয় 26শে নভেম্বর 1949। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার সভাপতি কে, রাজ্যসভার সভাপতি হলেন, অর্থাৎ রাজ্যসভায় সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি হয়ে গেলেন, উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার সভাপতি, এবং কোনো বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করেন, তা ঠিক করেন লোকসভার অধ্যক্ষ, অর্থাৎ লোকসভার অধ্যক্ষ কাকে বলা হয়, লোকসভার অধ্যক্ষকে অধ্যক্ষ হলেন স্পিকার, অর্থাৎ স্পিকারকে লোকসভার অধ্যক্ষ বলা হয়, এবং লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার এবং রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। তো নেক্সট প্রশ্ন, আমাদের 30টি কিন্তু জিকের প্রশ্ন শেষ হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি আমরা ভিডিওটি করলাম যাতে তোমাদের সময় বাঁচাতে পারি। অনেকেই রয়েছেন যারা কিনা 20টা প্রশ্ন 20 মিনিট 30 মিনিট লাগিয়ে দেয়, তো আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমাদের 30টা প্রশ্ন কমপ্লিট করলাম। তো আশা করি আগামী দিনে আরও কম সময় লাগবে, এবং তোমরা প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা সাড়ে 8টার মধ্যে প্রতিদিন রাতে আমাদের চ্যানেলে এই প্র্যাকটিস সেটের ভিডিওগুলি পেয়ে যাবে, এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু তোমরা অবশ্যই এই পিডিএফটি পেয়ে যাবে। তো আমাদের 31 নম্বর প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, প্রথম প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ অ্যানাউন্সড উইকলি অপস ফর পুলিশ ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া,
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অফ UIDAI? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি পঙ্কজ কুমার। পঙ্কজ কুমার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডেজ ইজ মার্কড অ্যাজ দ্য ন্যাশনাল পুলিশ কমেমোরেশন ডে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অক্টোবর 21। অক্টোবর 21 হয়ে যাবে সঠিক উত্তর। ইন হুইচ স্টেট প্ল্যান্ড ফর প্লাস্টিক ক্যাম্পেইন ওয়াজ লঞ্চড? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আসাম। অপশন ডি আসাম হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ গভর্নর অব দ্য RBI অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা, আমরা কিন্তু বেশি আলোচনা করছি না, কারণ নেক্সট আমরা কিন্তু আরও জিকে ক্লাস নিয়ে আসবো। এটা হলো প্র্যাকটিস সেট ক্লাস অর্থাৎ মক টেস্ট ক্লাস, এবং আমরা আগামী দিনে জিকে ক্লাসও কিন্তু নিয়ে আসবো পিএসসি ক্লার্কশিপের ওপর। সেখানে কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আমরা ঠিকমতো আলোচনা করে দেবো। তো নেক্সট প্রশ্ন, দ্য 2019 কাবাডি ওয়ার্ল্ড কাপ উইল বি হোস্টেড বাই? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মালয়েশিয়া। অপশন বি মালয়েশিয়া হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ ফিফা? তো তোমরা কিন্তু অবশ্যই অপশনগুলি অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দেওয়ার চেষ্টা করবে হু ইজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ ফিফা। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি জিয়ানি ইনফ্যান্টিনো। ইনফ্যান্টিনো হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, তো তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে নিউ প্রেসিডেন্ট অফ ফিফা এটা হয়ে যাবে ইনফ্যান্টিনো। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নিউ প্রেসিডেন্ট অফ ICC, নিউ প্রেসিডেন্ট অফ BCCI, এগুলো সমস্ত কিছু তোমাদের দেখে যেতে হবে। নেক্সট প্রশ্ন, দ্য সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড 2019 অর্থাৎ 2019 ওয়াজ রিসিভড বাই? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ কে শিবা রেড্ডি। কে শিবা রেড্ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, টেনিস প্লেয়ার রজার ফেডেরার হেলস ফ্রম? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হয়ে যাবে সঠিক উত্তর। আমাদের আজকের লাস্ট প্রশ্ন, দ্য বুক ড্রাইভেন দ্য বিরাট কোহলি স্টোরি? প্রশ্নটি আরেকবার বলছি, দ্য বুক ড্রাইভেন দ্য বিরাট কোহলি স্টোরি হ্যাজ বিন অথোরাইজড বাই হুম? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি বিজয় লোকাপালি। তো এখানে কিন্তু অপশনগুলি এমনভাবে আমি দিয়েছি, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড, যেখানে বিরাট কোহলি দেখবে অনেকে, তারা কিন্তু অনেকেই সৌরভ গাঙ্গুলি বা বিরাট কোহলিতে টিক দেবে যারা এটা জানে না। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বিজয় লোকাপালি। বিজয় লোকাপালি হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করে দিন, এবং আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রেখে দিন। তো বন্ধুরা, এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের 40-এর মধ্যে স্কোর কত হলো, এবং আমাকে আরও কী করতে হবে, অর্থাৎ প্রশ্নগুলো, জিকের প্রশ্নগুলো বাংলাতে চাই না ইংরেজিতে চাই, বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি বাংলাতে পেতে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে ভুলবে না, সেখানে কিন্তু এই PDFটি তোমরা পেয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।